সারা দেশে কাল শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। এবার রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে, প্রত্যাশা এনবিআর এর রাজস্ব বাড়াতে কার্যকর পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু, প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের, বাণিজ্যিক মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান শিক্ষাবিদদের। নানা সমস্যায় বেহাল দশা যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনালের, ভোগান্তির শিকার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা, শুষ্ক মৌসুমের সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবং মাছ কমে গেলেও ভোলার চরাঞ্চলে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের সম্ভাবনা, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত উপায়ে শিকারের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা বিস্তারিত জানব অনলাইন কেনাকাটা নিয়ে। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন দারাজ ডট কম ডট বিডির প্রধান জনসংযোগ কর্মকর্তা নওশাবা এফ সালাউদ্দিন। নওশাবা সালাউদ্দিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ রাজু ভাই। আপনার সঙ্গে আমরা আলোচনায় যাব, তার আগে আমাদের হাতে কিছু খবর আছে, আমরা দর্শকদের দেখিয়ে আপনার কাছে আমরা ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। সারা দেশের 649টি সার্কেল অফিসে আগামীকাল প্রথমবারের মতো একযোগে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। 30 নভেম্বর আয়কর দিবস এবং রিটার্ন দাখিলের সবশেষ সময়কে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এদিকে অর্থ বছরের প্রথম 5 মাসেই নিবন্ধিত করদাতার সংখ্যা 23.5 লাখ ছাড়িয়ে যাওয়ায় এবার রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। এই অবস্থায় রাজস্ব আয় বাড়াতে, বেশি আয়ের নাগরিকদের করের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত হাজিরা শিউলি রিপোর্টে। করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে 2010 সাল থেকে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করছে এনবিআর। এরই ধারাবাহিকতায় এবছর নভেম্বরে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী আয়কর মেলা। এক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতারা মেলায় রিটার্ন দাখিলে বেশি আগ্রহী হওয়ায় মেলার পাশাপাশি এবার সারা দেশে কর সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, ওয়ান স্টপ সার্ভিস না পেলেও কর অফিসে মেলার পরিবেশে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন করদাতারা। আমরা চাই যে আমাদের কর অফিসগুলো মেলার মতো পরিবেশে যাতে আয়কর রিটার্ন করদাতারা জমা দিতে পারেন। যে সমস্ত কর অঞ্চলগুলি সামনে জায়গা থাকবে সেখানে হয়তো তারা একটা দুইটা তিনটা বুথের ব্যবস্থা করবে যাতে রিটার্নগুলি এক জায়গায় নিতে পারে, প্রয়োজনীয় পরামর্শটাও সেখানে দেওয়ার জন্য তারা বসবে কর্মকর্তারা, যাতে সহজেই করদাতারা আসে রিটার্ন জমা দিতে পারে। এদিকে অর্থ বছরের প্রথম 5 মাসে নিবন্ধিত করদাতার সংখ্যা 23.5 লাখ অতিক্রম করায় এবার রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 4-5 মাসে প্রায় 4 থেকে 5 লক্ষ করদাতা নতুন ভাবে নিবন্ধিত হয়েছে। আগে যে স্বল্প সংখ্যক রিটার্ন দাখিল করা হয় এই ধরনের একটি বিষয় ছিল, আশা করি এবছর থেকে যে আমরা উন্নয়নের সাথে সাথে দেশের আয়করদাতার সংখ্যাও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, আইনি বাধ্যবাধকতার কারণে চাকরিজীবী করদাতার সংখ্যা বাড়লেও বিপুল সংখ্যক বড় করদাতা এখনো করের আওতার বাইরে আছে। করদাতার সংখ্যা বাড়লো কিন্তু করের সংখ্যা কিন্তু বাড়ে না, কারণ এরা সবই হচ্ছে এই বিভিন্ন চাকরিজীবী মানুষ। জয়েন্ট স্টক কোম্পানিতে দেখা গেছে যে যত কোম্পানিকে ওনারা রেজিস্ট্রেশন দিয়েছেন তার ভিতরে প্রায় 86,000 কোম্পানি এখনো আমাদের করের আওতায় আসেনি। এমন ব্যক্তি আছেন সমাজে বা বিভিন্ন জায়গায়, ব্যবসায়ী আছে, হ্যাঁ, যার ভালো ধরনের আয় আছে কিন্তু সে করদাতা হয়নি। 30 নভেম্বরের পর এবার ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময় আর বাড়াবে না এনবিআর, এরপর জরিমানা দিয়ে রিটার্ন দাখিল করতে হবে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি যে আজকে আমরা অনলাইন কেনাকাটা নিয়ে কথা বলবো। আমাদের আজকের অতিথি দারাজ ডট কম ডট বিডির জনসংযোগ কর্মকর্তা, প্রধান জনসংযোগ কর্মকর্তা নওশাবা সালাউদ্দিন, আমরা তার কাছে ফিরছি। নওশাবা সালাউদ্দিন, অনলাইন কেনাকাটা বাংলাদেশে মোটামুটি একটি পরিচিত একটা নাম এবং অনেক মানুষ এখন দেখি অনলাইনে কেনাকাটা করে এবং তারা বেশ জানে। আসলে বাংলাদেশের প্রেক্ষিতে অনলাইন কেনাকাটা কতটা জনপ্রিয় হতে পেরেছে আপনার কাছে কি মনে হয়? এখন রাজু ভাই সবকিছু পেপারলেস হতে চলেছে, আমরা অনলাইন ব্যাংকিং করি, তো আই থিঙ্ক বাংলাদেশ এখন মানে পৃথিবীর অন্যান্য দেশের সাথে
আমাদের রেসপন্সটা অনেক ভালো হয়। তো আমরা কিন্তু অনেক অন্যান্য অনলাইন কোম্পানির জন্য পথটা তৈরি করে দিয়েছি। সো যেমন আমাদের ওভার 3 মিলিয়ন ফেসবুক ফলোয়ার্স, তারপরে আমাদের ক্যাম্পেইনের সময় জি, তারপরে আমাদের ক্যাম্পেইনের সময় 2-3 দিনের ক্যাম্পেইনে 10 লাখ মানুষ ভিজিট করে আমাদের ওয়েবসাইট। সো আমাদের মানে স্টেপ আস্তে আস্তে করে পপুলারিটি অনেক বেড়ে গেছে অনলাইন শপিং এ। বাংলাদেশ তো এখন উন্নয়নশীল দেশ এবং আমরা দেখছি যে মধ্যমায়ের দেশে পরিণত হচ্ছে আস্তে আস্তে, মানুষের কেনাকাটার এই সক্ষমতা বাড়ছে। কিন্তু 17 কোটি মানুষের দেশে, আসলে এই 17 কোটি জনসংখ্যার দেশে অনলাইন কেনাকাটা কি মানে যেটা বললো যে জনপ্রিয় হওয়ার দিক থেকে কি পর্যাপ্ত অবস্থানে পৌঁছেছে কিনা বা পর্যাপ্ত মানুষের কাছে পৌঁছতে পেরেছে কিনা? আচ্ছা রাজু ভাই, নতুন কোনো বিজনেস বা আইডিয়া থাকলে একটু টাইম লাগে ওটা সেট আপ করতে। ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা সবসময় করি। সো আমাদের এখন আমরা সব মেইন সিটিজে ফার্স্টে এই বিজনেসটা স্টার্ট করেছি, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হলোই অনলাইন শপিং এর, যে আমরা যারা শহরে থাকি না, যারা গ্রামে থাকি বা সাবার্বসে থাকি, ওনারা কিভাবে এই শপিং করবে, বা আমাদের যে এত বড় বড় ভালো ভালো ব্র্যান্ড আছে যারা ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করে, ওনারা কি খালি ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেটে বিক্রি করবে? ওনারা তো পুরো বাংলাদেশে বিক্রি করতে চায়। সো অনলাইন শপিং হচ্ছে এমন একটা ব্রিজ যেটা আমরা আমাদের ভেন্ডার্স আর আমাদের কাস্টমার্স ঘরে বসে পাচ্ছে, ঘরে বসে ওই ব্রিজটা তৈরি করে দিলে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ, আপনি মোবাইল, আপনি অ্যাপটা ডাউনলোড করে আপনি একটা ক্লিকে ঘরে বসে অফিসে বসে অর্ডার করছেন, তারপর আপনার বাসায় এসে ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো এই সুবিধাটা স্পেশালি আমরা এমন একটা দেশে থাকি যেখানে আমাদের ট্রাফিকের অনেক প্রবলেম হয়, এই সুবিধাটা টাইম বাঁচাচ্ছে, প্লাস আপনি অনেক কম্পিটিটিভ প্রাইসে পাচ্ছেন প্রোডাক্ট। আপনারা কি কি পণ্য নিয়ে এসেছেন মানুষের? আমরা অ্যাকচুয়ালি আপনি বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক এসব মলে যা যা ব্র্যান্ডস, যা যা দোকান থেকে আপনি যা যা কিনতে পারবেন সব ব্র্যান্ড আমাদের সাথে সাইনড আপ। সো ফ্যাশনের মধ্যে বলতে গেলে আমাদের এক্সটেসি, তারপরে যাত্রা, তারপরে আপনাদের ইয়েলো, স্মার্টেক্স, বাটা, এনারা সবাই সাইনড আপ আমাদের সাথে। এগুলো অনেক বড় বড় ব্র্যান্ড। আর আপনাদের ইলেকট্রনিক্স এর মধ্যে, মোবাইলের মধ্যে স্যামসাং, এলজি, ইনফিনিক্স, হুয়াওয়ে, তারপরে হোম এন্ড লিভিং প্রোডাক্টস, তারপরে আপনি যেটাই আর কি চিন্তা করবেন যে আপনার বাসায় লাগবে বা অফিসে লাগবে আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। আচ্ছা আচ্ছা, এখন মার্কেটে তো অনেক কোম্পানির নাম আমরা দেখি, মানে আপনাদের সঙ্গে আপনারা তো daraz.com.bd, যদিও সারা বিশ্বে daraz.com নামে আমরা জানি অনেক, তো বাংলাদেশেও তো এটা একটা শাখা আমার মনে হয়। জি আচ্ছা, তো বাংলাদেশের মার্কেটে আর কোন কোন কোম্পানি বা কতগুলো কোম্পানি আছে, আপনারা কেমন প্রতিযোগিতা অনুভব করেন কিনা তাদের সাথে? রাজু ভাই, আমাদের বিজনেস মডেল যেটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, যেখানে আমরা অনলি ব্র্যান্ড নিউ প্রোডাক্টস, অরিজিনাল প্রোডাক্টস, অথেন্টিক প্রোডাক্টস সেল করি, এই মডেলে আমার জানা মতো এখন অন্য কোনো কোম্পানি নেই। অন্যান্য কোম্পানি আছে যারা করতে পারে, বাট ওনারা অলসো মানে সি টু সি করে, যেটা মানে যে কোনো কেউ গিয়ে ওনাদের একটা পার্সোনাল প্রোডাক্ট বিক্রি করতে পারবে বা একটা ইউজড প্রোডাক্ট বিক্রি করতে পারবে, যেটা আমরা করি না। আচ্ছা আচ্ছা, তো বলবো যে বিশ্বাসযোগ্যতার জায়গায় মানে এই অনলাইন কোম্পানিগুলো কতটা আছে, মানুষের কাছে আস্থার জায়গা কতটা অর্জন করতে পেরেছে? রাজু ভাই, আমরা পেমেন্ট তখনই নেই যখন আপনি স্যাটিসফাইড থাকেন আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার বাসায় গিয়ে ডেলিভারি করব। আর আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় বা কোনো রকম প্রবলেম থাকে আপনি মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছেন, প্লাস আমাদের প্রোডাক্টের সাথে ওয়ারেন্টিও যাচ্ছে। সো আপনি পছন্দ না হলে আপনি আপনার মানে দরজায় এসে যখন ডেলিভারি দেওয়া তখন এটা ফেরত দিয়ে দিতে পারবেন বা পরেও রিটার্ন করতে পারবেন ফর এ রিফান্ড। সো এর চেয়ে বেশি মানে ট্রাস্ট বিল্ডিং মানে কোনো কাজ আই ডোন্ট থিঙ্ক আমরা করতে পারি। আর আরেকটা জিনিস কি, আমাদের সব লাইসেন্স ডিস্ট্রিবিউটরদের সাথে আমরা কাজ করি, তো বড় বড় ব্র্যান্ড। সো ওনারা আমাদেরকে যখন একটা মানে অথেন্টিক প্রোডাক্ট দিবে তখন আমরা আপনাদেরকে একই জিনিস দিতে পারবো। বাট আমি নিজেও কিন্তু দারাজে শপিং করি। তো আমি একটা 60-inch ফ্ল্যাট স্ক্রিন টিভি কিনেছিলাম, ওখানে আমি কেনার পর দেখি যে হালকা একটা ক্র্যাক, তো যেখানে আমার ওয়ারেন্ট মানে আমার রিটার্নের টাইমটা কিন্তু পার হয়ে গেছিল, কিন্তু ওনারা আমাকে এটা চেঞ্জ করে রিটেলের সাথে কথা বলে একটা ডিফারেন্ট প্রোডাক্ট দেয়। খালি আমার ক্ষেত্রে না, আমি এমনও দেখেছি যে যত কাস্টমার যত ইস্যুস থাকে আমরা উই ট্রাই আওয়ার বেস্ট
যেটা সলভ করার জন্য। আচ্ছা, অনেক অভিযোগ থাকে অনেক ক্ষেত্রে অনেক পণ্য নিয়ে, তো অনলাইন শপিং এর ক্ষেত্রে ধরনের অভিযোগের ক্ষেত্রে আপনারা অনলাইনে যারা দর্শকদের কাছে বা কাস্টমারের কাছে যারা পণ্য পৌঁছে দেন, মানে তারা এই সাধারণ মানুষের বা ক্রেতাদের এই অভিযোগগুলো কিভাবে ডিল করেন, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো একটা ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আমরা কথা বলছিলাম daraz.com.bd-র প্রধান জনসংযোগ কর্মকর্তা নওশাবা সালাউদ্দিনের সঙ্গে। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর এবং অন্যান্য কিছু খবরও এই ফাঁকে আপনাদের একটু জানাবো বিরতিতে যাওয়ার আগে। রাজশাহী সহ সারা দেশের স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া, চলতি মাসেই শেষ হচ্ছে প্রায় সব বেসরকারি স্কুলের ফর্ম বিতরণ, আর সরকারি স্কুলগুলোর ফর্ম বিতরণ শুরু হবে আগামী 30 নভেম্বর। বরাবরের মতো এবারও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন, শিশুর শিক্ষা জীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনোটি গ্রহণযোগ্য নয়। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নতুন বছর এলেই সন্তানের ভর্তি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে অভিভাবকদের। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে রাত দিন ছুটতে হয় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কারো হয়তো পূরণ হয় স্বপ্ন। অভিভাবকদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা প্রথম শ্রেণীতে ভর্তি নিয়ে। একসময় পরীক্ষার মাধ্যমে এ শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ওইটার জন্য কোচিং এইটা ওইটা সবকিছুই করতে হয়, কিন্তু মানে লটারির জন্য তো এটা কিছুই করা লাগে না। ভালো স্কুলটাতে ভর্তি করার জন্য বাচ্চাকে এত প্রেসার দিচ্ছি যে এটা আসলে সার্বিকভাবেই ক্ষতি হচ্ছে। মানসম্মত এরকম ভালো ভালো স্কুলের শাখা বা যেভাবে হোক এভাবে বাড়ানো একান্ত দরকার। লটারি পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্কুল শিক্ষকদের। প্রথম শ্রেণীতে সে ভর্তি হবে কেন, তাকে ইন্টারভিউ দিতে হয়, তাকে লটারির সম্মুখীন হতে হয়। লটারি সিস্টেম ইজ নট ব্যাড, বাট লটারিতে অ্যাপিয়ার করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। এ প্রক্রিয়াকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন, যত দ্রুত সম্ভব লটারি থেকে বের হয়ে আসতে হবে। এটা পরিপূর্ণভাবে অসন্তোষজনক একটি পদ্ধতি এবং অযৌক্তিক পদ্ধতি, সেক্ষেত্রে শিক্ষার মানে যে ধস নামবে সেটা অবধারিত। বাংলাদেশে একটি বড় খাত আছে, সেটা হলো অপচয় খাত। অপচয় খাতে অপচয় কমে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। সকলের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। মানসম্মত অনেক স্কুল বাড়ছে, তাই এগুলোতে আস্তে আস্তে চাপ কমবে এবং আস্তে আস্তে যখন আমরা মানসম্মত বেশিরভাগ করতে পারবো তখন এই চাপটা আর বেশি অনুভব হবে না। শিক্ষা বোর্ড অনুমোদিত প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লড়বেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। তবে মূল প্রতিযোগিতা হবে মানসম্মত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 আসন ঘিরে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, কথা ছিল বিরতির পর, আমরা ফিরবো আজকের অতিথি daraz.com.bd-র প্রধান জনসংযোগ কর্মকর্তা নওশাবা এফ সালাউদ্দিনের কাছে। আমরা ফিরছি তার কাছে। নওশাবা সালাউদ্দিন, আমরা বলছিলাম যে এই যে অনলাইনে আপনারা কাস্টমারদের কাছে বা গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেন, তো দাম দর এবং পণ্যের মান নিয়ে তাদের ফিডব্যাকটা কেমন, তাদের প্রতিক্রিয়াগুলো কেমন, এটা কি আপনারা কখনো বোঝার চেষ্টা করেছেন কিনা? জি, অফকোর্স রাজু ভাই, আমাদের তো ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেওয়া থাকে, সো কাস্টমার নিজেরাই যাচাই করে তখন কিনে। মাঝে মাঝে আমাদের ডেলিভারিতে একটু দেরি হয়, মাঝে মাঝে কাস্টমার যেই প্রোডাক্টটা এক্স্যাক্টলি ওটা আমরা দিতে পারি না, সো কমপ্লেইন্স তো থাকে। এখন নর্মাল একটা যে রাস্তায় কমলা বা কলা বিক্রি করবে তার কাছে তো কাস্টমার এসে কমপ্লেইন করবে, সো আমাদের ওরকম মানে আউট অফ দি অর্ডিনারি কিছু না, বাট জাস্ট সিম্পল আমাদের ইস্যু রেজলিউশন টিম আছে, যখন কাস্টমারদের কোনো অভিযোগ বা কোনো কনসার্ন থাকে আমাদের কাস্টমার সার্ভিস টিম হটলাইন নাম্বার 16492 সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত খোলা থাকে, সো ইজিলি আপনি হয় ইমেল করে বা কল করে আপনার ইস্যু জানাতে পারেন। আচ্ছা, তখন আপনাদের সাড়াটা কেমন হয় কাস্টমার একটা অভিযোগের প্রেক্ষিতে? আমরা কাস্টমারের অনেস্টলি অভিযোগ পেলে পুরো অফিস নড়ে যায়, আমরা সবসময় খুবই মানে টেনশনে থাকি যে কারোর যদি কোনো প্রবলেম হয় ওটা কিভাবে আমরা সলভ করব। সো আমাদের অনেকে ফেসবুকে কমপ্লেন করে বা ফোন করে, মাঝে মাঝে অফিসেও আসে, সো আমরা চাই যে ওটা সবচেয়ে দ্রুতভাবে আর সবচেয়ে এফেক্টিভভাবে কিভাবে ওটা সলভ করা যায় আর যেন ওই প্রবলেমটা আবার না হয়। আচ্ছা, অনেক তো অনলাইন আছে, বিভিন্ন রকমের পণ্য অনলাইনে পাওয়া যায়, কিন্তু সাধারণ মানুষ একজন কাস্টমার হিসেবে মানে কোন অনলাইনে কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো খুঁজে বের করাটা একটা কঠিন কাজ আমার কাছে মনে হয়, মানে সেই জায়গাটা থেকে
কে আপনারা কতটা সহজ করার চেষ্টা করেন? যদি প্রোডাক্ট আপনি কি প্রোডাক্টটা চান ওটা খুঁজতে হয়, সো বেসিক্যালি আপনার জাস্ট এটা জানতে হবে যে প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট। যদি ওই ব্র্যান্ডটা আমরা ক্যারি করি তাহলে আমাদের ওয়েবসাইট ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি, আপনি গিয়ে সার্চ দিতে পারেন ওই প্রোডাক্টের নাম বা ওই ব্র্যান্ডের নাম, আমরা যদি ক্যারি করি ওইটা সাথে সাথে এসে পড়বে। মাঝে মাঝে কাস্টমার কল করে বলে যে আমার এই প্রোডাক্টটা লাগবে আপনি কি খুঁজে দিতে পারবেন নাকি, সো আমাদের কাছে না থাকলেও আমরা ব্র্যান্ড বা ভেন্ডারের সাথে কথা বলে দেখি যে আমরা ওটা সোর্স করতে পারবো নাকি। আচ্ছা, এখন তো যানজটের একটা শহর ঢাকা সহ অন্যান্য বড় শহরগুলোতে যানজট একটা অন্যতম প্রধান সমস্যা, এবং একই সঙ্গে পণ্য পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম মেয়ে পড়তে হয়, তো সেই ক্ষেত্রে একদম সঠিক সময়ে পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ অনুভব করেন কিনা, বা সেগুলো কিভাবে মোকাবেলা করেন সমস্যাগুলো? অফকোর্স ট্রাফিক একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমাদের ডেলিভারি সার্ভিস আমাদের নিজেদের আন্ডারে, সো আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো আমাদের। সো আমাদের ঢাকায় 6টা থেকে 7টা হাব আছে, চিটাগং, রাজশাহী, সিলেট, সব বড় বড় ডিভিশনে আমাদের হাব আছে যেখান থেকে আমরা নিজেরা প্রোডাক্ট ডেলিভার করি। সো গাড়িতে তো আর করা হয় না আনলেস অনেক বড় প্রোডাক্ট হয়। সো যেসব প্রোডাক্ট আমরা সাইকেলে বা মোটর বাইকে নিতে পারি আমরা ওই প্রোডাক্টগুলো ওভাবে ডেলিভার করি। আর আমাদের দাওয়ায় থাকে যে প্রোডাক্ট ডেলিভারি টাইম এনিওয়ের ফ্রম 2 থেকে 4 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিই যদি ঢাকার মধ্যে হয়, যদি ঢাকার বাইরে হয় তাহলে আমাদের একটু সময় লাগে। আচ্ছা, অনেক কোম্পানির খবর আমরা জানি, অনেক অভিযোগ নিয়ে অনেক সংবাদ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, আমরা দেখি যে এই মানে যারা গ্রাহক বা কাস্টমার যারা আছেন তাদের এই অভিযোগগুলো নিয়ে আসলে যাওয়ার কোনো জায়গা আছে কিনা, মানে কোম্পানিগুলো ছাড়া অন্য কোনো যাওয়ার জায়গা কি আছে, বা এই বিষয়গুলো কি কখনো মাথায় রেখেছেন? অ্যাকচুয়ালি অন্য কোম্পানিরা কিভাবে এটা নিয়ে ডিল করে আমি বলতে পারি না, বাট যেমন আমি বলছি আমাদের ফেসবুক পেজ ইটস অ্যান ওপেন পেজ, সো কাস্টমারের যদি কোনো অভিযোগ থাকে সে উনি আমাদের ওয়ালে পোস্ট করে দিলে আমাদের যত ফলোয়ার আছে যে 3 লাখের বেশি ওনারা সবাই ওই মেসেজটা পড়তে পারবে, আর আমরা কিভাবে হ্যান্ডেল করছি ওটা ওনারা দেখতে পারবে। সো এটা অনেক বড়, মানে এটা অনেক ট্রান্সপ্যারেন্ট একটা বিষয় আমরা বিলিভ করি যে আমরা কোনো কিছু লুকাতে চলে পারবো না, বিকজ সবকিছু এখন এত ওপেন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া যে আসার পর থেকে, যে আর আমরা কাস্টমার যদি আমাদের অফিসে এসে কোনো কমপ্লেন দেয় আমাদের ওটা নিয়ে ডিল করতে হবে। তো এখানে লুকাচুরির কোনো ম্যাটার আসলে আসে না। অনেক শপিং মলগুলোতে বিভিন্ন ধরনের অফার আমরা দেখি, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তারা অনেক সময় চালায় অনলাইনে, আপনাদের অনলাইন নিয়ে যারা কাজ করেন এই কোম্পানিগুলো, মানে তারা আপনারাও কি এই ধরনের অফার বা এই ধরনের ক্যাম্পেইন কি করেন গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধির জন্য? অফকোর্স আমাদের পুরো বছরে তো ক্যাম্পেইনস অফার্স লেগেই থাকে, আর এখন আমাদের বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে 25 থেকে 28 নভেম্বর, যেটার নাম হচ্ছে ফাটাফাটি ফ্রাইডে। আপনি আমশোর শুনেছেন যে নর্থ আমেরিকায় ব্ল্যাক ফ্রাইডে বলে একটা বিগেস্ট সেল ইভেন্ট হয় বছরে, উৎসবমুখর পরিবেশে। এক্স্যাক্টলি, সো ওটাই আমরা রেপ্লিকেট করি বাংলাদেশের জন্য, নাম দেই ফাটাফাটি ফ্রাইডে। এবার কোকা কোলা আমাদের মেইন স্পন্সর, সো এটা শুরু হচ্ছে 25 থেকে 28 তারিখের মাঝখানে এটা হবে, প্লাস 8 নভেম্বরের, আর এখানে আপ টু 80% পর্যন্ত আপনি ছাড় পাবেন অন অল আর প্রোডাক্টস। নশবা সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম daraj.com.bd-র প্রধান জনসংযোগ কর্মকর্তা নশবা সালাউদ্দিনের সঙ্গে। ফিরছি অন্যান্য খবরে। ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের অর্থ সচিব সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির ঘটনায় আরসিবিসির কর্মকর্তাদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছে AMLC। ব্যাংকের সাবেক অর্থ সচিব ও রিটেইল ব্যাংকিং প্রধান রাউল ভিক্টর তানো সরাসরি গ্রাহক সেবায় জড়িত আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে AMLC। অভিযোগ উঠেছে তাদের মধ্যে 2 ব্যাংক কর্মকর্তা ব্যাংকের মাকাতি শাখায় ফেব্রুয়ারিতে 8 কোটি 10 লাখ ডলার আসার ঘটনাটি জেনেও কোনো পদক্ষেপ নেননি। এ বিষয়ে আরসিবিসি কর্তৃপক্ষ বলছে এসব অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই এবং শিগগিরই আরসিবিসির কর্মকর্তারা নির্দোষ প্রমাণিত হবেন। দুই সপ্তাহের মধ্যে দেশের সব মোবাইল ফোন অপারেটরদের স্বল্প খরচে ভয়েস মেইল সার্ভিস চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। গতকাল রাজস্থানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশের মোবাইল ফোন অপারেটরদের সেবা নিয়ে গুণগত গণশুনানিতে BTRC-র চেয়ারম্যান এই নির্দেশ দেন।
মোবাইল ফোনের কল ড্রপ, প্যাকেজের মূল্য এবং টেলিকমের বিভিন্ন সেবা সম্পর্কে ব্যবহারকারীদের অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে চলতি মাসে গণশুনানিতে অংশ নেওয়ার জন্য বিটিআরসির ওয়েবসাইটে প্রায় 1500 ব্যবহারকারী নিবন্ধন করেন। অনেক প্রোডাক্ট আছে, কিন্তু এটা একটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসবো, সেটাকে বলে ভয়েসমেল। এবং আমরা চেষ্টা করছি এটা যাতে একটা খুব মিনিমাম দামে গোটা মাসে সামান্য হয়তো মিনিমাম দামে এটা হাতে রাখতে পারেন, হয়তো 20টা পর্যন্ত আপনার ভয়েসমেল রাখতে পারবেন। তো এটা নিয়ে আমরা কাজ করছি, এটা হয়তো আগামী দু এক সপ্তাহের ভিতরে আপনাদের সামনে এটা নিয়ে হাজির হব। 2021 সালের মধ্যে সব ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের দূরে রাখা সম্ভব, তবে এজন্য জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের আন্তরিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। গতকাল রাজস্থানের ডেইলি স্টার ভবনে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015 বাস্তবায়ন শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিশুশ্রম বন্ধে অভাবগ্রস্ত পরিবারের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। সেমিনারে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের সঠিক কোনো পরিসংখ্যান নেই বলে অভিযোগ তুলে বিভিন্ন এনজিও সংগঠন। এছাড়া গৃহকর্মের অনেক কাজকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তা ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। করতে হবে হয়তো যে বোর্ড থাকে একটা ইয়েতে আপনার সেখানে আমি চ্যালেঞ্জ করতেছি 21 সালের মধ্যে আমরা চাইল্ড লেবার থাকবে না বাংলাদেশে, এই যে বিশেষ করে হ্যাজার্ডাস থাকবে না, খালি একটু আন্তরিক হন। ডোমেস্টিক ওয়ার্কার্স বিশেষ করে যারা নাকি মাইনর, তাদের যে বাপ মা তাদেরকে বোধ একটা অ্যাওয়ারনেস করা দরকার, কারণ এরাই করে কি ওই আপোষ করে কিছু টাকা পয়সা পায় আপোষ করে ফেলে। চাইল্ড ইলিমিনেশন, এই লেভেল ইলিমিনেশনের জন্য আগামী বাজেটে যাতে আমরা অন্তত 70-80 হাজার 1 লাখ মানে এরকম কেউ টার্গেট করবো, যে শিশুদেরকে আমরা কাজ টাজ শিখাইয়া তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট বা তাদের ফাদার মাদারকে সেলফ ডিপেন্ডেন্ট করা যায়, এই ধরনের একটা প্রকল্প আমরা নিচ্ছি। বিক্রেতাদের কারসাজিতে অতিরিক্ত মূল্যে পণ্য কিনে প্রতারিত হন ভোক্তারা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ সংক্রান্ত এক গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ভোক্তাদের অধিকার সংরক্ষণ করতে উপস্থিত ব্যবসায়ীদের পরামর্শ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর। পাশাপাশি আইন লঙ্ঘন করলে বিদ্যমান আইনের বিভিন্ন ধারায় শাস্তির বিধানের কথাও তুলে ধরেন তিনি। ভোলার সাগরকূলের চরাঞ্চলে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। আর্থিকভাবে মাছের চেয়ে লাভজনক হওয়ায় বাড়ছে খামার ও প্রাকৃতিক উৎস থেকে কাঁকড়া শিকারের সংখ্যা। এ সময় নদ নদীতে মাছ কমে যাওয়ায় বিকল্প কর্মসংস্থান হিসেবে কাঁকড়া শিকারে ঝুঁকে পড়ছেন বেকার জেলেরা। তবে বিশেষজ্ঞরা পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত উপায়ে শিকারের গুরুত্ব দিচ্ছেন, আর কাঁকড়া চাষ বাড়াতে চাষিদের প্রশিক্ষণ ও সহায়তার কথা জানালো মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের সময় ভোলার দক্ষিণাঞ্চলের নদ নদীতে মাছ কমে যাওয়ায় বিকল্প কর্মসংস্থান হিসেবে কাঁকড়া শিকার করেন জেলেরা। খালবিলের পানি কমে যাওয়ায় নভেম্বর মাস থেকে সাগরকূলের ডুবোচর ও মনপুরা ঢালচর, চরকুকরিমুকরি সহ ম্যানগ্রোভ বনাঞ্চলগুলোতে প্রতিদিন 4000 জেলে কাঁকড়া শিকার করেন। খালবিল থেকে ধরা এসব কাঁকড়া স্থানীয় ব্যাপারীদের কাছে 400-800 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করা হয়। দেশে বিদেশে চাহিদা বেড়ে যাওয়ায় চর ফ্যাশন ও মনপুরায় ছোট বড় শতাধিক খামারে কাঁকড়া চাষ শুরু হয়েছে। এই জমিটার ভিতরে কোনো ধান চাষ হয় না, কিছু হয় না, ওই রকম একটা জমির ভিতরে জোয়ার ভাটার পানি উঠলেই কাঁকড়া চাষ করা সম্ভব। ডুবাচরে যাইয়া চতুর্কুলে আগে জাল দিয়ে ঘেরাও দেই, শুকাই যাইলে তারপরে সেই জায়গায় গুনে কাঁকড়া টোকাই টোকাইয়া আমরা নিয়ে আসি। মাছ আসছে না, কাঁকড়া একটু কম হইলো লাভবানটা বেশি হয়। লাভজনক ও সম্ভাবনাময় হওয়ায় সরকারি বেসরকারি ভাবে কাঁকড়া চাষে এগিয়ে আসার দাবি এ জনপ্রতিনিধির। সরকারি পৃষ্ঠপোষকতা বা বেসরকারি ভাবে বড় খামারিরা যদি উদ্যোগ নিয়ে এটাকে পরিচালিত করা হতো, তাহলে কাঁকড়া দেশের বাইরে রপ্তানি হচ্ছে এবং সেখান থেকে ব্যাপক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। আর পরিকল্পিতভাবে কাঁকড়া আহরণের দাবি জানিয়ে প্রাণীবিদ বলেন, বিদেশি মুদ্রা আয়ের পাশাপাশি কাঁকড়ার মাধ্যমে স্থানীয়ভাবে প্রোটিন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে। কাঁকড়া থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে মানে প্রোটিন পাওয়ার সুযোগ রয়েছে, আর বিশেষ করে কাঁকড়ার যে আপনি খোলসটা আছে সেই খোলসটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে।
সরকার ইতিমধ্যে প্রদর্শনী খামার স্থাপন, চাষীদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে কাঁকড়ার উৎপাদন বাড়ানোর কাজ শুরু করেছে বলে জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। কাঁকড়া কুচিয়া চাষ প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। প্রদর্শনী বাদেও আমরা অন্যান্য চাষীদেরকে নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত মৌসুমে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলা থেকে প্রায় 90 মেট্রিক টন কাঁকড়া রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে তা বেড়ে 100 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সময় সংবাদ ভোলা। খানাখন্দক, কাদামাটি আর নোংরা পানির ডিপো এখন যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। নির্মাণের পর 13 বছর পেরিয়ে গেলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। সন্ধ্যার পর এটি পরিণত হয় ভুতুড়ে পল্লীতে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রী ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের। পৌর কর্তৃপক্ষ বলছে আগামী শুষ্ক মৌসুমেও টার্মিনালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2002 সালে 2.5 কোটি টাকা ব্যয়ে যশোর শহরের শেষ প্রান্ত শঙ্করপুর হরিণার বিলে নির্মাণ করা হয় যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো সংস্কারের উদ্যোগ। ফলে অযত্ন অবহেলায় এখন ময়লা আবর্জনা, নোংরা পানি আর পুরনো যানবাহনের ডিপোতে পরিণত হয়েছে। ফাটল ধরেছে টার্মিনাল ভবনে আর ভেতরের রাস্তা ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, সব সময় জমে থাকে পানি। এছাড়া টার্মিনালের ল্যাম্পপোস্টগুলোতে বাতি না থাকায় সন্ধ্যার পর নিরাপত্তাহীনতায় ভোগেন টার্মিনাল ব্যবহারকারীরা। প্রত্যেকটা কাউন্টার ভাঙাচোরা, বিল্ডিং গুলো ভেঙে যাচ্ছে, পানি জমে যায় বড় বড় গর্ত। আমরা গাড়িগুলো নিয়ে গেলে গাড়ি ডেমারেজ হয়, পাতি ভেঙে যায়, গাড়িগুলোর ব্যাকলাইট গুলো চুরি হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে এখানে মাদকের আস্তানা হচ্ছে, এখানে ইয়াবা বিক্রি হচ্ছে। নাম আধুনিক বাস টার্মিনাল হলেও যাত্রীদের বসার স্থানটি দখলে থাকে ভবঘুরেদের। একটা লোক বসবে, একটু সিকিউরিটি ভাবে, একটু পানি খাবে, একটু বাথরুমে যাবে, কোথায় পাবেন ভাই পানি? এখানে টিউবওয়েল নাই তো ভাই, বাথরুম পুরুষ মহিলা একই সাথে। টার্মিনাল ব্যবহারকারীরা বলছেন আদায়কৃত টোল থেকে প্রতি বছর সামান্য খরচ করলেই এই টার্মিনালের চিত্র বদলে যেত। পৌর কর্তৃপক্ষ আমরা টোল যথেষ্ট আকারে টোল নেছে, এইখান থেকে সিকি পরিমাণও এই এই টার্মিনালের পিছনে খরচ করেন। তাই যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল একটা জমজমাট এবং আধুনিক বাস টার্মিনাল হবে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে আগামী শুষ্ক মৌসুমে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ভাঙা ইট ওটে দিয়ে আমরা নির্মাণ এবং সংস্কার করেছি এবং এই শুষ্ক মৌসুমে ওটাকে সম্পূর্ণভাবে মেরামত করা হবে এবং পুনর্নির্মাণ করা হবে। এ বাস টার্মিনাল থেকে প্রতিদিন 22টি রুটে 5 শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। এখান থেকে পৌর কর্তৃপক্ষ বছরে প্রায় 42 লাখ টাকা টোল আদায় করে থাকে। সময় সংবাদ যশোর। নানামুখী সংকটে পড়ে ফেনীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রায় 700 শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির বেহাল দশা। তবে কর্তৃপক্ষ সংকট স্বীকার করলেও শিক্ষার্থীদের অভিযোগের দায় নিতে রাজি নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তের মুন্না রিপোর্ট। দারিদ্র বিমোচন ও বেকারত্ব দূর করে দক্ষ জনশক্তি গড়তে 2004 সালে ফেনীতে প্রতিষ্ঠিত হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে প্রতি শিফটে কম্পিউটার বিভাগের ব্যবহারিকের 60 শিক্ষার্থীর জন্য 12টির মধ্যে সচল মাত্র 5টি কম্পিউটার। একই দশা ইলেকট্রিক্যাল, রিফ্রিজারেটর ও এয়ার কন্ডিশন, ক্লথিং ও গার্মেন্টস ফিনিশিং বিভাগের ল্যাব সরঞ্জামের। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের এয়ার কন্ডিশনটি লাগানো হয়েছে অধ্যক্ষের কক্ষে। নেই কোনো যুগ উপযোগী সেলাই মেশিনও। খেলার মাঠে চাষ হচ্ছে মাছ। এত সংকটের মাঝে শিক্ষার্থীদের রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ব্যবহারিকের যেসব জিনিসপত্রগুলো আছে বেশিরভাগই নষ্ট, তাই আমরা কোনো ধরনের থিওরি নিয়ে আসি কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করতে পারতেছি না। পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিল নাই, কখনো এই ক্লাসে ক্লাস করতে গেলে ওই ক্লাস থেকে চেয়ার নিয়ে আসতে হয়। আমরা যখন ভর্তি হতে যাই কলেজে তখন আমাদের গভর্নমেন্ট থেকে যে ফিটা আসে ওইটা হচ্ছে 600 থেকে 700 টাকা, কিন্তু স্যাররা আমাদের কাছ থেকে নেয় 1200 থেকে 1300 টাকা। এক বছরের বৃত্তি টোটালি টাকা হচ্ছে 1800 টাকা, আর টোটালি 2 বছরে মিলে আমরা 1 বছরের বৃত্তি পাইছি। তবে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেন। হয়তো বৃত্তি প্রদানের ডিলে হয়, কিন্তু একেবারেই বৃত্তি দেওয়া হয় না, এই এই অভিযোগের কোনো সত্যতা আমাদের জানা নাই। মেইনটেনেন্স তো কন্টিনিউয়াসলি সারা বছর প্রতি একদম প্রতিদিন ব্যাপী চলে। শিক্ষকের 23 পদের মধ্যে ইংরেজি, রসায়ন ও পদার্থ বিষয় সহ শূন্যপদ 12টি, কর্মচারীর শূন্যপদ 11টি। এ অবস্থায় চলতি বছর থেকে প্রতিষ্ঠানটিতে নতুন করে চালু হয়েছে ডিপ্লোমা কোর্স। বক্তার মুন্না, সময় সংবাদ, ফেনী। উন্নত ট্যাক্সি সেবা দিতে রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইনে পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান উইবার।
গতকাল গ্রামীণফোনের সাথে যৌথভাবে এই ট্যাক্সি সেবা কার্যক্রম চালু করেছে উইবার। প্রতিষ্ঠানটি জানায়, উইবারের নিজস্ব কোনো ট্যাক্সি সার্ভিস না থাকলেও উইবার অ্যাপ ব্যবহার করে কাছাকাছি থাকা ট্যাক্সি সেবা নিতে পারবেন গ্রাহকরা। যানজটের এই ঢাকা শহরে নতুন এই সংযোজন সুলভে ও সহজে ট্যাক্সি সেবা দিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন গ্রামীণফোনের লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান। ঝালকাঠির রাজাপুর উপজেলায় চালু হল ইসলামী ব্যাংকের 311তম শাখা। গতকাল উপজেলা সদরের বাইপাস মোড়ে নতুন এই শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। এ সময় ইসলামী ব্যাংকের পরিচালক মিজানুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। নতুন এই শাখা উন্নত গ্রাহক সেবা ও এলাকার অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। রূপকল্প 2021 সালের মধ্যে দেশের আইটি সেক্টর থেকে আয় করা হবে $5 বিলিয়ন, যার বড় একটি অংশ আসবে মোবাইল গেম অ্যাপ্লিকেশন থেকে। গতকাল রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মোবাইল গেম আইডিয়া শীর্ষক কর্মশালায় এই কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, দেশের আইটি গ্র্যাজুয়েটদের উন্নততর প্রশিক্ষণের জন্য সরকার লিবারেটিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট গ্রোথ অ্যান্ড গভর্নেন্স নামক প্রতিষ্ঠান তৈরি করেছে। এতে বর্তমানে 34,000 ছাত্রছাত্রী উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছে। এ সময় প্রতিমন্ত্রী রোবোটিক্স, গেমিং, মোবাইল অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন সফটওয়্যারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী 24 নভেম্বর থেকে রাজস্থানীতে শুরু হচ্ছে চতুর্থ বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2016। গতকাল এক বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। রাজস্থানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিন ব্যাপী এক্সপোতে বাংলাদেশ সহ 13টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এক্সপোতে প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশনে দেশ বিদেশের ফুড প্রসেসিং বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। দেশের বাইরে অর্থ বাণিজ্যের খবর। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই টিপিপি চুক্তি বাতিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভিডিও বার্তায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি দেশের অর্থনীতিতে ধ্বংস ডেকে আনবে, তবে এই চুক্তির পরিবর্তে প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির মাধ্যমে শিল্প খাতের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও জ্বালানি খাতের কর্মী ছাঁটাই বন্ধ করে এ খাতে আরও নতুন কর্মসংস্থান সৃষ্টির উপরও জোর দেওয়া হবে। 2015 সালে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর আন্তঃবাণিজ্য বাড়াতে টিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। জ্বালানি তেলের উত্তোলন কমাতে ওপেকের সিদ্ধান্তের আগেই ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম প্রায় $2.5 বেড়েছে। গতকাল ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হয়েছে $68 দরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর 13 বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ডলারের। এ কারণে বিশ্ববাজারে শুধু জ্বালানি তেল নয়, বেড়েছে অনেক পণ্যের দাম। আগামী সপ্তাহে জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর উত্তোলন কমানোর সিদ্ধান্তের পর দাম আরও বাড়বে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত তেহরানের জ্বালানি খাত, যুদ্ধ বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে লিবিয়া ও নাইজেরিয়ার জ্বালানি খাত। উত্তোলন কমানোর এই সিদ্ধান্তে জ্বালানির বিশ্ববাজারের স্থিতিশীল করবে বলে প্রত্যাশা রাশিয়ার। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে নভেম্বর এবং ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের শপিং মলগুলোতে ছাড় চললেও এবার প্রত্যাশা অনুযায়ী নেই ক্রেতা। নির্বাচন পরবর্তী বিক্ষোভের কারণে শপিং মলগুলোতে ক্রেতাদের পদচারণা কম। এছাড়াও অনলাইনে ক্রেতার সংখ্যা আর বিক্রি 7-10% বাড়ায়। গত কয়েক বছর ধরেই শপিং মলগুলোতে ক্রেতা উপস্থিতি কম। গেল বছরের তুলনায় চলতি বছর ক্রেতা উপস্থিতি 3.5% কমতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 2012 সালে ব্ল্যাক ফ্রাইডে আর থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে শপিং মলগুলোতে ক্রেতা উপস্থিতি ছিল 14 কোটি, বর্তমানে তা নেমে এসেছে 10 কোটিতে। তবে সব মিলিয়ে চলতি বছরও ব্ল্যাক ফ্রাইডে আর থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে $65,500 কোটি বেচা বিক্রির প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দর্শক, এবার জানার চেষ্টা করব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতিতে কিছুটা চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে, আজও কিন্তু সেই একই রকম চাঙ্গা ভাব সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। ডিএসসির প্রতিটি সূচক, ডিএসসি এক্স, ডিএসসি এস এবং ডিএসসির 30 ইন্ডেক্স, প্রধান সূচক 30 ইন্ডেক্স, তিনটি সূচক কিন্তু বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন করে চলেছে। এর মধ্যে ডিএসসির প্রধান সূচক এক্স, সেটি 3 পয়েন্ট বেড়ে 4753 পয়েন্টে অবস্থান করছে এই মুহূর্তে। অন্যদিকে সকাল 10:30 লেনদেন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্য দুটি সূচকও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা। ডিএসসির সুরিয়া ইন্ডেক্স এস অবস্থান করছে 1 পয়েন্টের কিছুটা সামান্য কিছুটা কম, সেটি বেড়ে অবস্থান করছে 1130 পয়েন্টে, এবং অন্যদিকে ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও কিছুটা বেড়ে 1764 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন হচ্ছে 72 কোটি টাকা। এর মধ্যে 137টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 56টির, এবং অপরিবর্তিত রয়েছে 48টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আজকে অবস্থান করছে লেনদেনের একদম শীর্ষস্থানে, এর মধ্যে 1 নম্বর স্থানে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টিউবস, এই কোম্পানিটি, এটি 1 নম্বর স্থানে অবস্থান করছে এবং এর 119 টাকা দরে লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। 122.90 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 115.60 টাকা, এবং গতকালের সর্বশেষ লেনদেনমূল্য ছিল 130 টাকা। জেনেক্স রয়েছে 7.60 টাকা দর নিয়ে 2 নম্বর স্থানে, 7.70 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 7.20 টাকা, এবং ডিএসএসএল, এটি 14.50 টাকা দর দিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 3 নম্বর স্থানে, 14.50 টাকা, এটি হচ্ছে সর্বোচ্চ লেনদেন মূল্য ড্রাগনস সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের এই কোম্পানিটির। এবং দেখতে পাচ্ছি যে গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 13.40 টাকা, আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য 13.70 টাকা। সিএমসি কামাল রয়েছে 16.80 টাকা দরে 4 নম্বর স্থানে, এটি 16.80 টাকা সর্বোচ্চ লেনদেন, এটি হচ্ছে সর্বোচ্চ লেনদেন মূল্য, 16.40 টাকা সর্বনিম্ন, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 16.20 টাকা। পাওয়ার গ্রিড রয়েছে 5 নম্বর স্থানে 57.40 টাকা দরে, 58.30 টাকা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে হাত বদল হয়েছে প্রতিটি শেয়ারের। এবং তারপরে দেখতে পাচ্ছি যে 56.20 টাকা কিন্তু সর্বনিম্ন লেনদেন মূল্য, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 55.40 টাকা। ফরচুন রয়েছে 6 নম্বর স্থানে, এটি 48 টাকা দর নিয়ে এখন বর্তমানে লেনদেন করছে প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। 48.60 টাকা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে হাত বদল হয়েছে প্রতিটি শেয়ার, 47.40 টাকা সর্বনিম্ন লেনদেন মূল্য, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আরও 40 পয়সা কম, 47 টাকা। জিএসপি ফিনান্স, এবং এটি রয়েছে 21.80 টাকা দর নিয়ে 7 নম্বর স্থানে, 21.90 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 21.30 টাকা, গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 21.30 টাকা। আইডিএলসি রয়েছে 8 নম্বর স্থানে 56 টাকা দর নিয়ে, এবং এই কোম্পানিটি দেখতে পাচ্ছি যে 56.59 টাকা সর্বোচ্চ মূল্যে হাত বদল হয়েছে প্রতিটি শেয়ার, এবং এই আইডিএলসির 55.70 টাকা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য আজকের, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 59.10 টাকা। তারপরের যে কোম্পানিটি ফুয়াং সিরামিক, এটি রয়েছে 15.40 টাকা দর নিয়ে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 9 নম্বর স্থানে, 15.60 টাকা দরে কিন্তু হাত বদল হয়েছে প্রতিটি শেয়ারে সর্বোচ্চ, এবং 15.20 টাকা সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল, এবং আজকের গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 15 টাকা। ডরিন পাওয়ার রয়েছে 10 নম্বর স্থানে, বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান, 114.50 টাকা দর নিয়ে, 114.90 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন লেনদেন মূল্য ডরিন পাওয়ারের, এটি হচ্ছে 114.90 টাকা সর্বোচ্চ, সর্বনিম্ন 112.80 টাকা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 111.50 টাকা। পেনিনসুলা রয়েছে 25.10 টাকা দর নিয়ে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে 11 তম স্থানে, 25.26 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন 25 টাকা, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 25 টাকা, আজকের সর্বনিম্ন লেনদেন মূল্যের সমান, অর্থাৎ 25 টাকা। এবি ব্যাংক রয়েছে 12 তম স্থানে, 22.20 টাকা দর নিয়ে, 22.60 টাকা হচ্ছে সর্বোচ্চ লেনদেন মূল্য, এবং 22.10 টাকা সর্বনিম্ন লেনদেন মূল্য। মোটামুটি এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সর্বশেষ লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক, আবারও জানিয়ে দেব এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। সারা দেশে কাল শুরু হচ্ছে আয়কর সপ্তাহ, এবার রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে, প্রত্যাশা এনবিআর এর, রাজস্ব বাড়াতে কার্যকর পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের।
সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। বাণিজ্যিক মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান শিক্ষাবিদদের। নানা সমস্যায় বেহাল দশা যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনালের। ভোগান্তির শিকার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টতা। শুষ্ক মৌসুমে সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবং মাছ কমে গেলেও ভোলার চরাঞ্চলে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের সম্ভাবনা। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত উপায়ে শিকারের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।